দেশের সীমান্ত জেলাগুলো বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্ত ও মৃত্যুর হার। এর মধ্যে রাজশাহীতে সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় বিধিনিষেধ জোরদার করা হয়েছে। চলাফেরা স্বাস্থ্যবিধি মানছেন না অনেকেই। আপাতত কঠোর পর্যবেক্ষণ রয়েছে জেলার সার্বিক পরিস্থিতি। কোভিড আক্রান্তের হার আরও বাড়লে লকডাউনে যেতে পারে বলে জানিয়েছে প্রশাসন। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেলে আরও 8 করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া নাটোর জেলায় করোনা সংক্রমণ হার 67% উঠায় সদর এবং সিংড়া পৌরসভায় লকডাউন ঘোষণা করা হয়েছে। নওগাঁ পৌরসভা ও নিয়ামতপুর উপজেলায় চলমান 7 দিনের বিশেষ লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছে প্রশাসন। অন্যদিকে নোয়াখালী পৌরসভা সহ 6টি ইউনিয়নে চলমান লকডাউনেও সড়কে নির্বিঘ্নে চলছে সিএনজি অটোরিকশা সহ অন্যান্য যানবাহন। ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট রোধে সাতক্ষীরায় বিধিনিষেধের কারণে শহরে পুলিশ চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে চলাচল। মানুষের ভিতরে সচেতনতা একটু কম, প্রশাসন চেষ্টা চালাচ্ছে তাদের সাধ্যমতো। আমাদের জেলা শহরের প্রবেশমুখ পাটকেলঘাটা, সুভাষিনী এবং কলারোয়াতে চেকপোস্ট বসিয়েছি, যাতে অন্য জেলার কোনো যানবাহন বা অন্য জেলার কোনো মানুষ আমাদের জেলা প্রবেশ না করতে পারে। এবং আমাদের পুলিশ সুপার স্যারের নেতৃত্বে আমরা শহরের বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে মানুষকে যাতে রাস্তায় কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়া যাতে বের না হয় এবং সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে পারে তার ব্যবস্থা গ্রহণ করছি।